ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের উপর একটি ক্লাস নেব। তো প্রথম অধ্যায় আছে তোমার স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। তো আমি আজকে প্রথম ক্লাসে তোমাদের 1.1 এর উপর সম্পূর্ণ অধ্যায়ের উপর ক্লাসটি নেব। তোমরা ভালোভাবে খেয়াল করবো, আমি ভিতর থেকে যে আলোচনা করবো সেগুলো তোমাদের অবজেক্টিভের জন্য কাজে লাগবে, এবং অনুশীলনের কিছু যে অঙ্ক আছে এই অঙ্কগুলো করলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। তো চলো যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে এখানে, এখানে আছে তোমার হচ্ছে অঙ্কপাতন। তো অঙ্কপাতন বিষয়টা কি, অঙ্কপাতন বিষয়টা জানতে হলে আমাদের অঙ্ক কি আগে এটা জানতে হবে। তো অঙ্ক আমরা জানি কি, 0 থেকে 9 পর্যন্ত, মনে করো 0, 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত, এগুলা প্রত্যেকটি হচ্ছে এক একটি অঙ্ক, এক একটি অঙ্ক, বা এদেরকে প্রতীকও বলা হয়, অঙ্ক প্রতীক। মানে এরা হচ্ছে এককভাবে কি এগুলা অঙ্ক। আবার যদি এককভাবে এগুলো তোমরা সংখ্যা মনে করো, তো এটা এককভাবে কিন্তু সংখ্যা বলা যায়। যেমন একটি বই, তাহলে এই যে এখানে যে এক, এই এক কিন্তু একটা সংখ্যা। তো এই 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে তোমার অঙ্ক এবং এককভাবে সংখ্যা বলা হয়। তাহলে অঙ্কপাতন বিষয়টা কি, অঙ্কপাতন বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন তোমরা দুই অঙ্কের একটা সংখ্যা ন্যূনতম লিখবে। তো দুই অঙ্কের সংখ্যা দেখো, মনে করে লিখলাম 19। তাহলে এই যে 19টা লিখলাম, এইখানে তোমার 1, 10, 9, 19, 1 এবং 9, এই দুইটা মিলাই কি হলো 19। তাহলে এই যে আমরা যে পদ্ধতিতে এই 1, 10, 9 লিখলাম, এটা হচ্ছে অঙ্কপাতন। মানে কোনো সংখ্যা গঠন করার যে পদ্ধতি, কোনো সংখ্যা গঠন করার যে পদ্ধতি, এটা হচ্ছে অঙ্কপাতন। এইখানে আমরা দেখো 19 কিভাবে লিখলাম, 1, 10, 9, 19, এই যে এই পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে কি অঙ্কপাতন। যদি আমরা 101 লিখি, তাহলে আমরা এইভাবে লিখছি 101। তো এই যে আমরা 101 যেভাবে লিখলাম, এটা হচ্ছে অঙ্কপাতন। এই পদ্ধতিটাকে বলা হয় কি অঙ্কপাতন। তো এখন এই যে তোমার যে এদের মান, এদের স্বকীয় একটা মান থাকে। স্বকীয় মান মানে কি, যে নিজস্ব মান, এদের প্রত্যেকের দেখো একটা নিজস্ব মান আছে। এখানে এই 101 এর নিজস্ব মান কি, 1 এর মান আমরা এর পূর্বের ক্লাসে দেখছি, 1 একক, ইকুয়াল 1 গুণ 1 ইকুয়াল 1, 0 কত, 0 দশক, 0 দশক, দশকের ঘরে 10 গুণ, আর 1 কি শতক, 1 হচ্ছে তোমার শতক, 1 গুণ 100। তো এইগুলো হচ্ছে কি এদের স্বকীয় মান, এটা হচ্ছে একক স্থানীয় মান। একক স্থানীয় মান কত হয়, 1, দশক স্থানীয় মানে 10, আর শতক স্থানীয় মানে কি শতক, এরা হচ্ছে কি এদের স্বকীয় মান। তো এইভাবে আমরা কোনো সংখ্যা লিখতে পারি, এবং এটাই হচ্ছে, একে বলা হয় কি অঙ্কপাতন। আর এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি দেখো, 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর রীতি অর্থ কি, 10 গুণোত্তর রীতি অর্থ হচ্ছে তোমার এইখানে দেখো, এই যে মানগুলো আছে, এককের ঘরে 1 একক, দশকের ঘরে কত যাচ্ছে 10 গুণ হচ্ছে, অঙ্কের সাথে 10 গুণ হচ্ছে, শতকের ঘরে কি হচ্ছে 100 গুণ হচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে কত করে গুণ বৃদ্ধি পাচ্ছে, 10 করে গুণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে ছিল 1, তারপর এটাতে হচ্ছে কত 10 গুণ বৃদ্ধি পাইছে, তারপর এইখান থেকে এখানে আবার কত বৃদ্ধি পাইছে, 10 এর সাথে 10 গুণ, এটা হচ্ছে 100। এই টোটালটা হচ্ছে এটা 100, এই দেখো 100। তাহলে এই পূর্বের সংখ্যার কয় গুণ ছিল, এটা 10, এটা 0 জানা 0 রেজাল্ট। এইখানে খেয়াল করো, 1 গুণ 10 গুণ, এই 10 এর সাথে আরো 10 গুণ করলে 100 হচ্ছে, এরপরটা আবার এই 100 সাথে আবার 10 গুণ করলে কত হবে 1000। এইভাবে প্রতি ক্ষেত্রে 10 করে গুণ বৃদ্ধি পাবে, এই জন্য একে বলা হয় 10 গুণোত্তর রীতি। অর্থাৎ 10 গুণ অল এস টাইম বৃদ্ধি পাবে, ধারাবাহিকভাবে যদি আমরা বামের দিকে যাই, এটা হচ্ছে তোমার 10 গুণোত্তর রীতি। তো এই গেল অঙ্কপাতন এবং 10 গুণোত্তর রীতি। তো তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তোমাদের প্রশ্ন অনেক সময় কি থাকতে পারে, যে অঙ্কপাতন বলতে কি বুঝো, অবজেক্টিভে যখন ধরো থাকলো, বা অঙ্কপাতনের মাধ্যমে সংখ্যা নির্ণয় করো, এটা হচ্ছে সংখ্যার স্থানীয় মান নির্ণয় করো। আবার অনেক সময় থাকে তোমার সার্থক অঙ্কের স্থানীয় মান, সার্থক অঙ্ক মানে শূন্য বাদে যে অঙ্কগুলো থাকবে। এই ক্ষেত্রে যে 101, এখানে সার্থক অঙ্ক কোনটা, তোমার হচ্ছে 1 এবং 1, এই শূন্যটা কিন্তু সার্থক অঙ্ক নয়, এই জন্য এদেরকে বলা হয় কি সার্থক অঙ্কের স্থানীয় মান। তাহলে আমরা এইটা এবং এইটা উল্লেখ করবো এই ক্ষেত্রে।
তো এই গেল তোমার প্রাথমিক ধারণা। এরপর আসলে দেশীয় এবং আন্তর্জাতিক সংখ্যা গঠন পদ্ধতি। দেশীয় এবং আন্তর্জাতিক সংখ্যা গঠন পদ্ধতি, দেশীয় পদ্ধতিটা কি? দেশীয় পদ্ধতি তোমার হলো কি, সাপোজ মনে করা হচ্ছে দেশীয় পদ্ধতি সংখ্যা গঠন পদ্ধতি। আচ্ছা দেশীয় পদ্ধতির আমরা তার আগে একটা বিষয় দেখো, খেয়াল করো, একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, কোটি। এই বিষয়টা তো তোমরা অনেক আগে থেকে জানো, তাই না? এই বিষয়টা তোমরা অনেক আগে থেকে জানো যে এইখানে তোমার হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, সরি এখানে আরেকটা আছে কি, নিযুত, কোটি, নিযুত এবং হচ্ছে কোটি। এই কটা বিষয় তোমার যে একক গুলো আছে আমরা জানি। তো আমরা এখন যদি দেশীয় পদ্ধতিতে আমরা কোনো সংখ্যা যদি লিখতে যাই, সাপোজ একটা সংখ্যা লিখি আমি, একটা সংখ্যা, তো এই সংখ্যাকে আমরা দেশীয় পদ্ধতিতে কিভাবে লিখতে পারবো যে সংখ্যাটা কত? তো দেখো একক, দশক, শতক, এর নিয়ম হচ্ছে এই তিনটা ঘর মিলাই হচ্ছে শতকের ঘর। এই তিনটা ঘর মিলাই হচ্ছে কি, শতকের ঘর, একক, দশক, শতক। তাহলে আমরা এখানে একটা কমা দেবো, তারপর হাজার, হাজারের ঘর হচ্ছে কত তোমার, দুইটা, দুইটা ঘর মিলাই হচ্ছে হাজারের ঘর। এটা হলো তোমার শতকের ঘর, আর হাজারের ঘরটা হচ্ছে দুইটা ঘর মিলাই, এই যে অযুত এবং হাজার, এই দুইটা মিলাই হচ্ছে কি, হাজারের ঘর। এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে শতকের ঘর। শতকের ঘরে তিনটা ঘর আছে, একক, দশক, শতক, একক, দশক, শতক। আর তোমার হাজারের ঘরে কি আছে, হাজারের ঘরে আছে তোমার হচ্ছে দুইটা ঘর, হাজার এবং অযুত, তার দুই ঘর পর আর একটা কমা দিলাম। লক্ষের ঘরে কি আছে, লক্ষ এবং নিযুত, এই দুইটা মিলাই হচ্ছে লক্ষের ঘর, এই দুইটা মিলাই হচ্ছে লক্ষের ঘর। তাহলে এই দুইটা হচ্ছে লক্ষের ঘর। আর তারপর রয়েছে লক্ষের ঘরে কয়টা ঘর রয়েছে, একটা, দুইটা, তার দুইটা ঘর, এই দুইটা ঘর পর আটটা কমা দেবে। এখানে যদি অঙ্ক নেয়, সাপোজ এরকম যদি অঙ্ক থাকতো, সাপোজ এর টোটাল এরকম একটা সংখ্যা, তাহলে আমরা আবার প্রথম থেকে আসি। দেখো শতকের ঘরে কি করলাম, তিনটা অঙ্ক, তিনটা ঘর, একক, দশক এবং শতক, এই তিনটা মিলে হচ্ছে কি, শতকের ঘর। তারপর তোমার হাজারের ঘর কি হলো, হাজারের ঘর দুইটা ঘর, সেটা হচ্ছে হাজার এবং অযুত, এই দুইটা মিলে হাজারের ঘর, এই যে এই সেই দুই ঘর হাজারের ঘর। লক্ষের ঘর লক্ষ এবং নিযুত, এই লক্ষের ঘর যে দুইটা ঘর, এই দুইটা ঘর মিলায় লক্ষের ঘর। তারপর কোটির ঘর, তো কোটির ঘরে যখন যাব তখন এইখানে দেখো, এইখানে তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে, এটা হচ্ছে শত, হাজার, লক্ষ, এটা হচ্ছে টোটাল কোটি, এই লক্ষের এই পার্সেন্ট আছে টোটাল কোটি। এখন এই কোটির ঘরের মধ্যে আমাদের আবার কত আছে, তিনটা অঙ্ক আছে, তাহলে এটা তিনটা অঙ্ক থাকে। আবার প্রথম থেকে এই যে রুলস আছে, এই রুলস অনুযায়ী আমরা হিসাব করব। তো এইখানে হচ্ছে তিনটা মানে কি, আমরা যে কোনো তিনটা অঙ্ক লিখি, সাপোজ 839 লিখলাম, তাহলে এই যে 839 এটা তোমার কি হলো, 839টা 839 অর্থাৎ শতকের ঘর, 839, তাহলে এটা কত কোটি, 839 কোটি, 10 লক্ষ, 13 হাজার, 898। এইভাবে আমরা দেশীয় পদ্ধতিতে কোনো সংখ্যাকে কি করতে পারি, কথায় লিখতে পারি বা নির্ণয় করতে পারি যে সংখ্যাটার মান কত, আমরা এই কমা ব্যবহার করে এইভাবে নির্ণয় করব। তো আশা করি বুঝতে পারছো যে কোন ঘরে কতটা অঙ্ক রেখে আমরা ঘরগুলো নির্ণয় করব। ঠিক এইভাবে তোমরা সংখ্যার মান ইজিলি কি করতে হবে, নির্ণয় করতে হবে। এই গেল বিষয়। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে এইটাকে যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি, এটা গেল দেশীয় পদ্ধতি। এখন আন্তর্জাতিক পদ্ধতির তোমার কমা ব্যবহার করার নিয়মটা কেমন, এইখানে তোমার শতকের ঘরে তিনটা ঘরই পাবো, শতকের ঘরে তিনটা ঘর, তারপর তোমার হচ্ছে শতকের পর হাজারের ঘর, তো হাজারের ঘরে আমরা এখানে তিনটা ঘর পাবো, হাজারের ঘর, এই তিনটা মেলাই হবে হাজারের ঘর। এ হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, তারপরে এইখানে আবার তোমার হচ্ছে তিনটা ঘর মিলে হবে মিলিয়নের ঘর। একটা সংখ্যা লিখে দেখো, 101, 839, 739,
পঞ্চাশ তাহলে এইটা যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এইটা প্রথমে তিন ঘর এইখানে খেয়াল রাখবে আন্তর্জাতিক পদ্ধতিতে অলওয়েজ টাইম তিন ঘর পর পর তোমার প্রমাণিত হবে এইখানে তিন ঘর পর আবার তিন ঘর পর কমা দিলাম আবার তিন ঘর পর কমা দিলাম তো এইটার নাম কি এটাকে নাম হচ্ছে শতকের ঘর প্রথম যে তিন ঘর এটা অলওয়েজ টাইম শতকের ঘর এইটা হচ্ছে হাজারের ঘর কত হাজার আছে 972,000 এই 972 এটা সিঙ্গেল ভাবে কত একক দশক শতক 972 তাহলে এটা কত 972 এটা কার ঘর এটা হচ্ছে তোমার হাজারের ঘর 972,950 তারপর এইটা হচ্ছে তোমার মিলিয়নের ঘর এটা হলো কি মিলিয়নের ঘর এটা মিলিয়নের ঘর আর এইটা যে অবশিষ্ট থাকবে এটা হচ্ছে বিলিয়নের ঘর এইভাবে তিন ঘর পর পর কমা দিতে হবে আশা করি তোমরা যে আন্তর্জাতিক পদ্ধতি আছে এই আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে তোমার হচ্ছে সংখ্যার মান নির্ণয় করতে হয় এই জিনিসটা কিছুটা বুঝতে পারছো তো এইখানে ঘরগুলো নির্ণয় করবো কিভাবে প্রথমে শতকের ঘর তারপর তিন ঘর মিলায় হাজারের ঘর তারপর আবার তিন ঘর মিলায় হচ্ছে তোমার হচ্ছে কিসের ঘর হবে এটা মিলিয়নের ঘর তো এইখানে মিলিয়নের ঘর তিন ঘর আমি এই ঘরটা যদি টোটাল অঙ্কন করি তাহলে বিষয়টা কেমন হবে দেখো তিন ঘর মিলে হচ্ছে শতকের ঘর এই তিন ঘর মিলে কার ঘর শতকের ঘর তারপর তিন ঘর মিলে কার ঘর হবে এটা হাজারের ঘর তারপরে মিলিয়নের ঘর এই তিন ঘর মিলে কি হবে মিলিয়নের ঘর তারপর এই যে বিলিয়নের ঘরটা শুরু হচ্ছে মনে করো এখানে আরো ঘর আছে সাপোজ এখানে মনে করো এতগুলো ঘর সমস্ত হচ্ছে এটা কি বিলিয়নের ঘর তার মানে যখন বিলিয়নের ঘরে যাবে তখন আবার তোমার এই প্রথম থেকে হিসাব করতে হবে সাপোজ এই অঙ্কটা যদি এরকম হতো তাহলে এই অনুযায়ী যদি আমরা ঘরগুলো বিভক্ত করি তাহলে কি পাবো দেখো এখানে তোমার শতকের ঘর 950 এটা পালন কত 950 তারপর এটা হচ্ছে হাজারের ঘর তিন তিন ঘর মিলায় হচ্ছে হাজারের ঘর তারপর তোমার হচ্ছে মিলিয়নের ঘর তিন ঘর মিলায় আবার মিলিয়নের ঘর তারপর যেটা আছে টোটালটাই হচ্ছে বিলিয়নের ঘর তো এখন বিলিয়নের ঘরের এই যে সংখ্যাটা শুধু বিলিয়নের সংখ্যাটা যদি আমরা দেখি 501,010 তাহলে এটা কত বিলিয়ন এটা আবার আমরা এই মূল যে দেশীয় পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতির যেটা মূল সর্বডানে যেভাবে আমরা ঘরগুলা নির্ণয় করছি এই অনুযায়ী যদি এখন এটা নির্ণয় করি তাহলে এটা কত হয় 50,110 এটা হলো কত তোমার 50,110 বিলিয়ন এটা কত বিলিয়ন 50,110 বিলিয়ন 183,000,000 972,950 এইভাবে তোমার এই সংখ্যাটাকে কথা লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ঘরগুলা দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে ঘরগুলা নির্ণয় করবে তারপর তোমার সর্ববামে অর্থাৎ এই যে এখানে যে ঘরটা থাকবে এখানে যদি শতক দশক বা পাঁচ-সাতটা অঙ্ক থাকে তাহলে পূর্বে ওই ওই শুধু ওই সংখ্যাটা কত ওইটা হবে কি আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে বিলিয়ন মানে অত বিলিয়ন এটা এখন যতই হোক 50,110 হোক 50 হোক 1 হোক টোটালটাই হবে বিলিয়ন কিন্তু সংখ্যা এই সংখ্যার মানটা নির্ণয় করবে ওই প্রথমে পূর্বের নিয়ম অনুযায়ী তারপর এগুলা তোমার হচ্ছে মিলিয়ন তিন তিন ঘরে যেটা আছে অত মিলিয়ন সংখ্যার মানটা ওই পূর্বের নিয়মে নির্ণয় করবে তারপরে হাজারের ঘরে ওই পূর্বের নিয়মে এখানে 972 একক দশক শতক 972 এইভাবে সংখ্যার মানগুলো লিখবে তো আশা করি বুঝতে পারছো দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে সংখ্যা মানগুলো লিখতে হয় আচ্ছা এরপরে এখন যাবো কিসে এখন আমরা যাবো অনুশীলন 1.1 এর কয়েকটা অঙ্কে যাবো অনুশীলনী 1.1 এর 5 এর ক নম্বর পাঁচের ক অঙ্ক দেখো কি আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো অর্থাৎ
चार पांच एक दो आठ नौ तीन चार पांच एक दो आठ नौ तीन एक ही अंक गुला एक बार व्यवहार करें ये अंक गुला একবার ব্যবহার করে এই অঙ্কগুলো একবার ব্যবহার করে কি করবে একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় চার পাঁচ এক দুই আট নয় তিন অঙ্কগুলো একবার ব্যবহার করে এই অঙ্কগুলো শুধু একবারই ব্যবহার করবো তো একবার ব্যবহার করে কয়টা হবে কয়টা অঙ্ক আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমাদের যে সংখ্যা হবে সেই সংখ্যার মধ্যে অঙ্ক কয়টা থাকবে সাতটা এই যে সাতটা অঙ্ক ব্যবহার করে মানে সর্বোচ্চ কত সংখ্যা তুমি লিখতে পারবে সর্বোচ্চ সংখ্যা লেখার নিয়ম মানে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর সবচাইতে কত ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারবে এই অঙ্কগুলাই ব্যবহার করি তো দেখো বৃহত্তম সংখ্যাটা আমরা কিভাবে লিখি অঙ্কগুলো একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কি এই যে তোমার বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যাটি হলো কি এইখানে আমরা এই বৃহত্তম অঙ্ক থেকে খেয়াল করবো এইটা বৃহত্তম অঙ্ক না সরি এই দেখো এইটা এই নয় হচ্ছে এইটা তাহলে এইটা লিখলাম তারপরে কোনটা আছে এই যে আট তারপরে কোনটা আছে তারপরে আটের পর দেখো পাঁচ পাঁচ তারপরে আছে চার তিন দুই এক চার তিন দুই এক এইটা হচ্ছে এই যে এই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ব্যবহার করে এর সাথে বড় সংখ্যা তুমি লিখতে পারবে দেখো তাহলে আমরা কি লিখলাম সর্বোচ্চ যে অঙ্কটা আছে অঙ্কের সর্বোচ্চ অঙ্কের মান যেটা ওইটা আগে লিখলাম তারপরের সর্বোচ্চ যেটা সেটা লিখলাম তারপরে সর্বোচ্চ যেটা সেটা লিখলাম এইভাবে আমরা ক্রমান্বয়ে অঙ্কগুলো পাশাপাশি বসাই যে সংখ্যাটা পেলাম ওই সংখ্যাটি হলো সাত ওই যে কটা সংখ্যা অঙ্ক আছে তাদের দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তাহলে এইখানে এইটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে এই সাত অঙ্কের দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এখন যদি বলা হয় যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো এবং সংখ্যাটি কোথায় লেখো অঙ্কগুলো একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো কিন্তু তোমার সৃজনশীলের যদি প্রশ্ন দিই যে অঙ্কটি কোথায় লেখো দেশীয় পদ্ধতিতে কোথায় লেখো তো দেশীয় পদ্ধতিতে কোথায় লিখলে এটা কিন্তু এই প্রশ্ন তোর অ্যান্সার এটাই কিন্তু এখন যে বাড়তি জিনিসটা বলছে এটা হচ্ছে তোমার বাড়তি নলেজ অর্জনের জন্য যে কিভাবে এটা সংখ্যা মানটা দেশীয় পদ্ধতিতে লিখবে তো দেশীয় পদ্ধতিতে লিখলে আমার নিয়ম কি তিন অঙ্ক তিন ঘর তারপর দুই ঘর পর কমা দিতে হবে তাহলে এটা হলো কি শত হাজার লক্ষ তাহলে এই সংখ্যার মানটা যদি আমরা কোথায় লিখি আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত একুশ আর যদি এইটা যদি বলা হয় যে যে বৃহত্তম সংখ্যাটা তৈরি হলো এটা আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লিখবো তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখলে আমরা তিন ঘর পর কমা দেবো এইভাবে তাহলে এটা কি হবে শত হাজার মিলিয়ন তখন কি লিখবো এটা নয় মিলিয়ন আটশো চুয়ান্ন হাজার তিনশত একুশ তো আশা করি বুঝতে পারছো কিভাবে বৃহত্তম সংখ্যা লেখে এবং সেই সংখ্যা কোথায় দেশীয় পদ্ধতিতে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা হয় এভাবে তোমরা কি করবে অনায়াসে সংখ্যাগুলো লিখতে পারবে তো এরপরে ক্ষুদ্রতম সংখ্যা এখন এই ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে এবার ক্ষুদ্রতম সংখ্যা যদি লেখো ক্ষুদ্রতম সংখ্যাও একই জাস্ট এই রুলসের অল্টার এটা আমরা সর্বোচ্চ অঙ্ক থেকে ক্রমান্বয়ে কম সংখ্যার দিকে লিখছি আর এটা আমরা কি লিখবো এটা আমরা সর্বনিম্ন যে সংখ্যা থাকবে সর্বনিম্ন যে সংখ্যা থাকবে ওইটা আগে লিখবো তো সর্বনিম্ন এখানে সংখ্যা কত আছে এই দিক থেকে সিরিয়াল করলে পাবো আমরা এক দুই তিন চার পাঁচ আট নয় যেহেতু এটা মানে নিম্ন ক্রম অনুসারে লিখছি আর এটা ঊর্ধ্বক্রম অনুসারে এই দিক থেকে তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে হচ্ছে এখন এই সংখ্যাটার মান কত আসছে দেখো এটা হলো বৃহত্তম সংখ্যা এটা ক্ষুদ্রতম সংখ্যা এটার মান কত দেশীয় পদ্ধতিতে হচ্ছে বারো হাজার সরি শত হাজার লক্ষ বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত উননব্বই আর যদি এটা আন্তর্জাতিক পদ্ধতিতে বর্ণনা করো তাহলে কত হচ্ছে তিন ঘর পর কমা দাও শত হাজার মিলিয়ন এক মিলিয়ন দুইশো চৌত্রিশ হাজার পাঁচশত উননব্বই এইভাবে তোমরা যে কোনো ধরনের সমস্যামূলক অঙ্কের সমাধান করতে পারবে তো এই পর্যন্ত যে ক্লাসগুলো নিলাম এর মধ্যে তোমার কিন্তু আর কোনো অবজেক্টিভ এবং সৃজনশীলের বাড়তি নলেজের যে উচ্চতর চিন্তনের যে প্রশ্নটা থাকে তার জন্য কিন্তু আর কোনো চিন্তা নেই তোমরা অঙ্কপাতন শিখছো তারপরে সংখ্যা লেখা দশ গুণত্ব রীতি কী সেটা বুঝছো এবং দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা লেখার সিস্টেমটা বুঝতে পারছো তো আসা যাক এরপরে যাওয়া যাক পরের টপিক্সে পরে কী আছে দেখি আমরা তিনের বর্গিজ্য নম্বর
তিনের বর্গিজ্য নম্বর কি আছে দেখো, তিনের বর্গিজ্য নিজের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করুন। সার্থক অঙ্কের স্থানীয় মান তিনের বর্গিজ্য, এটা কি করতে হবে, যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান, সংখ্যাটি এই সংখ্যাটি সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয়, এই সংখ্যাটা কি করতে হবে, যে সার্থক অঙ্ক আছে সেই সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয়, তাহলে আমরা এই সংখ্যাটা আবার লিখি, এর যদি সার্থক অঙ্ক আমরা লিখি তাহলে এইটা হচ্ছে সার্থক অঙ্ক, দুই একক ইকল দুই গুণন এক ইকল দুই লিখতে পারো, তিন দশক, দশকের পরে ঘর কয়েক গুণ বৃদ্ধি পায়, দশ গুণ, দশ গুণ করলাম তিরিশ, তারপরে শতক, চার শতক ইকল চার গুণন একশো ইকল চারশো, এইখানে কিছুটা জায়গা রাখবে, এই যে বামে অঙ্কগুলো ধারাবাহিকভাবে সিরিয়াল ভাবে লিখতে হয়, তারপরে আট কত হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে আট হাজার এটা তোমার হচ্ছে আট গুণ এক হাজার, আট হাজার অযুত পাঁচ অযুত, অযুতের ঘরে আটটা শূন্য বেশি হবে, এটার সাথে শূন্য বেশি রাখতে হবে, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এটা হচ্ছে লক্ষ, সাত লক্ষ, সাত গুণ তাহলে আটটা শূন্য বেশি, এখানে তিন তিন, এখানে হচ্ছে হাজার ঘরে কয়টা ছিল, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এটা পাঁচটা হবে, এটা ছয়টা হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, এইভাবে কিছু না, মানে এটা জাস্ট তোমরা এই সংখ্যাটার সাথে একটা ঘরে শূন্য বৃদ্ধি পাবে, দশ গুণত্ব রীতি, তাহলে এই যে শূন্য অযুত লক্ষ এটা নিযুত, তাহলে এই শূন্য সার্থক অঙ্ক বলছে, তাহলে আমরা শূন্যের ঘরটা লিখবো না, শুধু সার্থক অঙ্ক এটাও লিখবো না, তারপরে এইটা সাত লক্ষ, তাহলে এইটা দেখো এখানে তোমার সাত লক্ষ, তারপরে লক্ষ নিযুত কোটি, এইখান থেকে কিন্তু কোটির ঘর, তো দেশীয় পদ্ধতিতে আমাদের কোটি পর্যন্তই আছে, তাহলে এই যে এইটা এইটা তোমার হচ্ছে কত কোটি হবে, অযুত লক্ষ নিযুত কোটি, সাপোজ এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে এইটুক দেখো কত আসছে, নব্বই নয় দশ, নয় দশ কোটি, তাহলে এটা হবে কত, নয় দশ কোটি বা নয় দশক কোটি, নব্বই গুণন কোটির ঘরে কতটা সংখ্যা লাগে, সেগুলো সংখ্যা দিব, শত হাজার এক শত হাজার লক্ষ কোটি, তাহলে গুণফলটা এইভাবে লিখবে, নব্বই এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তিন চার পাঁচ ছয় সাত, তারপর এই সংখ্যাগুলো যদি যোগ করো ঠিকভাবে এই সংখ্যাটাই হবে। তো সার্থক অঙ্কের স্থানীয় মান মেনলি দেখালাম যে কিভাবে লেখে, শূন্য ঘরটা আমরা লিখবো না, এটা আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম, কিন্তু আমরা এখানে লিখবো না, তাহলে এই যে এইটা যখন এখানে কোটির ঘর যাবে তখন তোমার দেখবে যে কত কোটি, কোটির ঘর কিন্তু টোটাল নব্বই, শুধু নয় কোটি না, নয় দশ কোটি, যদি আরেকটা থাকতো এক, যদি থাকতো এক একশত নব্বই কোটি, একশত নব্বই, একশত নব্বই কোটি, তো একশো নব্বই গুণন কোটির ঘরের এই সংখ্যাটা এইভাবে ফ্ল্যাপ করতে হবে। এবার দশ কোটি শতক কোটির ঘর অনেক সময় তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা খেয়াল রাখবে যে কোটির ঘর যখনই পৌঁছবে কোটির ঘরের টোটাল অঙ্কটা কত, এখানে ছিল নব্বই, এখন দেখো এটা একশত নব্বই, তাহলে এত দুই অঙ্ক থাকলে এত দশ কোটি, তিন অঙ্ক থাকলে এত শতক কোটি, একশত নব্বই শতক কোটি, বুঝতে পারছো আশা করি। তো এই গেল হচ্ছে তোমার সার্থক অঙ্কের মান নির্ণয়। আচ্ছা এরপর কি আছে, দুইয়ের খ এবং ছয় সাত, দুইয়ের খ নিজের সংখ্যাগুলো কোথায় লিখো, তো কোথায় লেখো আমি আর দেখালাম না, আমি তোমাদের আগে বলছি যে কিভাবে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো সংখ্যা কোথায় লেখা হয়, এর আগেও দেখালাম, তোমরা এটা ইজিলি পারবে, তো আমরা এখন যাই ছয় সাথে,
6 নম্বর অঙ্ক আছে কি 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে কি আছে যার প্রথমে 7 এবং শেষে শেষে কত আছে 6 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 সংখ্যাটি হলো এই সংখ্যাটা কি হবে তো তার আগে আসলে একটু মানে দিই 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 7 অঙ্ক দিয়ে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে নিঃসংশয়ে 7 9 লিখতে হবে এর সাথে আর বড় সংখ্যা হবে কি 2 4 5 6 7 1 2 3 4 5 6 7 এর সাথে বড় সংখ্যা কখনো হবে না কারণ এখানে প্রত্যেকটা বৃহত্তম অঙ্ক আর এই 7টা অঙ্কই আমরা বৃহত্তম অঙ্ক ব্যবহার করছি তাহলে এটাই হবে সবচেয়ে বড় সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট এখন এই 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে তাহলে আমরা প্রথমে কি করব 7 লিখব এই 9 এর পরিবর্তে 7 লিখব আর এই 9 এর পরিবর্তে কি লিখব 6 লিখব তাহলে এইখানে যে কন্ডিশন আছে যে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে এই সংখ্যাটি লিখো তাহলে এই যে তোমার যে টোটাল কন্ডিশন এই কন্ডিশন হলো স্থির হলো 1 2 3 4 5 6 7 7 অঙ্ক প্রথমে 7 আছে শেষে কত আছে শেষে 6 আছে তাহলে দেখো 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 এখন এই একই কন্ডিশনে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব তো ক্ষুদ্রতম সংখ্যা তোমরা বলতে পারো যে 0 তো হচ্ছে ক্ষুদ্রতম অঙ্ক তাহলে 7 টা 0 লিখলেই হবে কিন্তু 7 টা 0 কোনো ভ্যালু নাই 0 এককভাবে কখনো মান আসে না শূন্য মান তাহলে আমরা যদি একটা সার্থক অঙ্ক লিখতে যাই এই 0 টাকে কি করব প্রথম যে কোনো একটা অঙ্ক ব্যবহার করে তারপরে এই 0 টা লিখলে এই 0 এর মানটা তখন ওই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে আসবে তাছাড়া দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি তুমি 0 0 লেখো এটা মান কখনো আসবে না 0 0 মানে কি 0 এক অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক 0 যা দুই অঙ্ক 0 যা তিন অঙ্ক 0 যত 0 দিবে সব একই ভ্যালু 0 তাহলে পরবর্তী 0 গুলো কি আসছে না ভ্যালু আসছে না এই জন্য কি করতে হয় এস বামে একটা সার্থক অঙ্ক লিখতে হয় 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে যে কোনো একটা অঙ্ক লিখলে যদি 1 লিখি তারপর 10 লিখলে 10 9 লিখলে 90 তখন 8 0 দিলাম 9 শত তখন এই শূন্যগুলো প্রত্যেকটা শূন্যে তখন মান একটা আসে তো আমরা এখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবো 7 অঙ্ক বিশিষ্ট 7 টা 0 অবশ্যই না তাহলে প্রথমে ক্ষুদ্রতম শূন্যের পরে কি অঙ্ক আছে 1 তাহলে এই 1টা ফারস্টে লিখবো এখন 7 অঙ্ক মিলাবো কিভাবে 6 টা শূন্য দিই 1 2 3 4 5 6 এইটা হলো 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তো এখন এই 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে লিখলাম আশা করি বুঝতে পারছো 1 লিখে 6 টা শূন্য লিখলাম কারণ এর সাথে আর ক্ষুদ্রতম হয় না এখানে যদি মিনিমাম একটা 1 ব্যবহার করি 1 এর পর যদি 1 ব্যবহার করো আর এই কটা যদি শূন্য দাও তাহলে এটা কত শত হাজার লক্ষ 10 লক্ষ আর এটা দেখো কত হচ্ছে 11 লক্ষ দেখছো কত ডিফারেন্স তো এখানে সার্থক সংখ্যা লেখার জন্য তোমার যে পদ্ধতিটা দরকার এইটা ব্যতীত অন্য শুধু শূন্য ব্যবহার করা যাবে না আর এইখানে কি করতে হবে সার্থক অঙ্ক একটা ব্যবহার করার পর তারপর তুমি ক্ষুদ্রতম সংখ্যাগুলো অঙ্কগুলো ক্রমান্বয়ে লিখতে পারবে তো জিরোর নিচে আর কোনো ক্ষুদ্রতম অঙ্ক নেই তুমি যদি এখানে জিরো না নিয়ে যদি এখানে একটা যদি বলে বলো এক শূন্য এখানে যদি এক নাও এখানে যদি এক নিতাম কত হয় 11 লক্ষ শূন্য হাজার 100 আর এখানে 10 লক্ষ শতকের ভয় কিছুই নেই যে কোনো একটা অঙ্ক যদি বেশি নাও তাহলে এটি ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে না কিন্তু এখন এই কন্ডিশনে প্রথমে 7 থাকতে হবে শেষে 6 থাকতে হবে তো প্রথমে 7 এবং শেষে 6 প্রথমে 7 তাহলে এটা প্রথমে 7 এই দুটো অঙ্ক অফ রাখবো এই দুটো অঙ্ক রেখে যেটা ফিল আপ করতে হবে 7 এবং 6 এইটা হলো সঠিক অ্যান্সার 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যা প্রথমে 7 এবং শেষে 6 সংখ্যা দুইটি হলো এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে বৃহত্তম আর এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা আর লেখা সম্ভব নয় এইটা হচ্ছে তোমার এই রুলস যে প্রথম এবং শেষে যদি কন্ডিশন দেওয়া থাকে প্রথমে তুমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা যেটাই বলুক ওইটা লিখে নেবে লেখার পর তারপর কী করবে তারপর তোমার কাজ হলো ওই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা তোমার ফিল আপ করতে হবে এরপরে 7 নম্বর এই 7 নম্বর অঙ্ক কি আছে দেখো এত অঙ্কগুলো অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় লেখো এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি 7 3 4 5 5 7 3 4 5 5
এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে, সাত তিন চার পাঁচ পাঁচ অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় লিখো? অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে, বিপরীতভাবে সাজালে কি হয়? অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে সংখ্যাটি হয় কত হবে? বিপরীতভাবে সাজালে এদিক থেকে সাজাও, পাঁচ পাঁচ চার তিন সাত, তাহলে এখন সংখ্যাটি কত হলো? এটাকে এখন কথায় লিখি, কথায় যদি আমরা লিখি এইটা 55,437, সংখ্যাটি কথায় হলো, সংখ্যাটি কথায় লিখলে হয় কত হয়? 55,437। এইভাবে কি করতে পারি আমরা এই ধরনের কন্ডিশন গুলো ফিল আপ করতে পারি। তো তোমাদের 1.1 অধ্যায়ে আর অজানা তেমন কিছুই নাই, এগুলাই বিষয় ছিল, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা গঠন, সংখ্যার স্থানীয় মান, সার্থক অঙ্কের স্থানীয় মান, তারপর অঙ্ক পাতন, তারপরে এই ধরনের দু একটা কন্ডিশনের অঙ্ক। তো তোমাদের মোটামুটি 1.1-এর সমস্ত কিছুই দেখালাম, আশা করি ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পারছো, কারণ এখানে তোমাদের না বোঝার তেমন কিছুই নেই, ক্লিয়ারলি বোঝালাম এবং হয়তো বা বুঝতে পারছো। তো তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে, ভিডিওটা ভালো করে দেখবে এবং পরবর্তীতে অনুশীলনের যে অঙ্কগুলো আছে আরও দুই চারটা করে প্র্যাকটিস করলেই এই অধ্যায় কমপ্লিট। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।